হ্যালো সালামু আলাইকুম আমি আপনাদের উদ্দেশ্য করে একটা ভিডিও আপলোড করছি আর এই ভিডিওটা আপলোড যে বিষয়বস্তু সেটা হচ্ছে আপনার কিছুদিন আগে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা প্রোগ্রাম করেছিল যে প্রোগ্রামটাতে আমাদের পবিত্র ধর্ম ইসলাম আমাদের জাতীয়তাবাদ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু নিয়ে কথা বলা বা প্রসঙ্গক্রমে তারা একটা রিপোর্ট করেছিল যে রিপোর্টটা ও ডেফিনেটলি আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে শুধু বাংলাদেশের বাইরেও ভায়োলেন্স ক্রিয়েট হতে পারে এবং মনে করি যে সেটা ধর্মীয় উগ্রবাদ বৃদ্ধি পেতে সাহায্য করতে পারে এটা সম্পূর্ণ আমি মনে করি যে একটা পরিকল্পিতভাবে উস্কে দেওয়ার জন্য একটা প্রোগ্রাম করা হয়েছে শুধু এইবার নয় বেশ কয়েকবার বেশ কিছুদিন ধরে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পরিকল্পিতভাবে এই প্রোগ্রামগুলো চালিয়ে আসছে এবং আমি দাবি করি এবং রিকোয়েস্ট করি গভর্নমেন্টকে যাতে অতি সত্তর এই এই সংগঠনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইন করে যাতে এই সংগঠনের সম্পূর্ণ কার্যকলাপগুলো বন্ধ করে দেওয়া হয় আমি প্রসঙ্গক্রমে বলতে চাই যে যারা সুশীল সমাজে রয়েছেন তাদের সাথে আমার বেশ কয়েকজনের সাথে কথা হয়েছিল তারা বলছে যে এরকম ধরনের কোনো কথা কোনো প্রোগ্রামে নিয়ে অর্থ হয়নি তাদের উদ্দেশ্য প্রমাণস ওই ভিডিওটা আমি আপলোড করছি আপনারা দেখুন আপনারা সবাই শেয়ার করুন যে সত্যিকার অর্থে তারা কী বলেছিল ওই প্রোগ্রামটাতে আর আমি মনে করি যে আমাদের প্রত্যেকের প্রত্যেকের যারা হিন্দু রয়েছেন যারা বৌদ্ধ রয়েছেন খ্রিস্টান মুসলমান সবারই তাদের নিজস্ব যে রিলিজিয়াস যে ফেস্টিভ্যালগুলো আছে তাদের পালন করার সবার অধিকার রয়েছে একটা স্বাধীন দেশের মধ্যে এবং আপনার কেউ এটাকে বন্ধ করতে পারবে না একজন মুসলাম মুসলিম দেশে বাংলাদেশে সকল প্রায় এইটি ফাইভ টু নাইনটি পারসেন্ট যেখানে মুসলমান বসবাস করে সেখানে আপনি দাবি করেন যে বন্ধ করার জন্য করু জবাই করার ঠিক এমনই এইটি ফাইভ টু নাইনটি পারসেন্ট মানুষ যখন বিশ্বাস করে মূর্তি পূজা হারান তারা যদি দাবি করে যে বাংলাদেশে পূজা মূর্তি পূজা বন্ধ হোক সেটা কখনো অ্যাকসেপ্টেবল না সেটা আমিও বিশ্বাস করি না সেটা উচিত কারণ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালন করা তাদের অধিকার ইসলাম তাদেরকে সেটা প্রায়োরিটি দেয় যে যার যা ধর্ম সে সে তার পালন করুক আমরা বাধা দিতে পারবো না ঠিক তারাও আমাদের যে ইয়েগুলো আছে ধর্মীয় অসুখগুলো আছে তারা এরকম প্রেস কনফারেন্স করে অনুষ্ঠানের মাধ্যমে দাবি প্রকাশ করাটাকে আমি মনে করি এই জঙ্গিবাদের সমান এবং তার দ্বারা বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি দেখতে চায় এবং আমি মনে করি যে এই সব ভাইরা অন্যান্য ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই রয়েছেন প্লিজ এই সংগঠন থেকে দূরে থাকুন সাধারণ যারা আপনারা রয়েছেন আপনাদের ধর্মটাকে বিকৃত করে আপনাদের ধর্মের নাম ভাঙিয়ে ওরা দেশের মধ্যে একটা অস্থিতির পরিবেশ করতে চায় রাজনীতিক ফয়দা লুটতে চায় এবং মনে করি আমি এবং বিশ্বাস করি যে বর্তমান যেই সভাগুলা করছে যে বিষয়গুলো কথা বলছে সেগুলোর মাধ্যমে দেশে কখনো কল্যাণ হতে পারে না তারা উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সম্পর্কে বাজে কটুক্তি করেছে এবং তারা শহীদ সরোয়ার্দ সম্পর্কে বাজে কটুক্তি করেছে আমাদের জিয়াউর রহমান তারপরে আপনার এশ সাহেব বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে খুবই কুরুচিপূর্ণ কথা বলেছে যারা যেই ধর্মের হোক না কেন যেই রাজনৈতিক মতআদর্শই আমাদের ভিন্নত মত থাকতে পারে কিন্তু এই সংগঠনটি সম্পূর্ণভাবে ইচ্ছাকৃতভাবে আমাদের সম্পর্কে বাজে কথা বলছে সে বাজে কথার গুলোর প্রতিবাদ করা উচিত এবং এই সংগঠনকে নিষিদ্ধ করা উচিত বলে আমি মনে করি সবাই এই ভিডিওটি শেয়ার করবেন আর সবার সাথে এই নিয়ে আলোচনা করে কিভাবে এই সমাধান করা যায় সেটা নিয়ে আমরা সামনে দিকে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য বাংলাদেশে আইন করে গরু জবাই বন্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখা শুক্রবার জ্যাকসন হাইটসাক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকারের আমলে পর্যায়ের সংগঠনের পরিচালক শ্যামল চক্রবর্তী তার বক্তব্যে আইন করে বাংলাদেশের গরু জবাই বা গোহত্যা বন্ধের সুপারিশ করেন আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করব আমরা হিন্দুরা বউকে মাথা হিসেবে শ্রদ্ধা করি বাংলাদেশ আইন হয় সম্রাট আওরঙ্গজেবের আমলও আইন ছিল সেই আইনের পুনরাবৃত্তি হোক যে গোহত্যা করা যাবে না বাংলাদেশ সরকারকে বিনীত প্রার্থনা করব যে গোহত্যা বন্ধের আইন আইন করা স্পিক মাই মাইন্ড আমরা সত্য থেকে দূরে সরে যাই আমরা যখন তাকে পূজা করা শুরু করি

সমস্ত জিনিসগুলি আর একটা হয়েছে কি আমরা সবাই স্লোগান দিচ্ছি বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর বাঙালি জাতির পিতা শুধু বাঙালি থাকে না চাকমা থাকে বাংলাদেশের কুকি থাকে বাংলাদেশের হাজম থাকে বাংলাদেশে আরো ক্ষুদ্র সত্তা আছে তাহারা বাঙালি হবে কি করে বঙ্গবন্ধুর এক উক্তি ক্ষুদ্র জাতিসত্তাগুলিকে পেছনে ফেলে দিচ্ছে কি তোমরাও বাঙালি হয়ে যাও আমি বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম আমার এখন কেটে গেছে সত্য কথা বলার সময় আসছে সত্য যত পিতাই হচ্ছে কেন কাউকে না কাউকে বলতেই হবে তারপরে জিয়াউর রহমান আসতেন শহীদ জিয়াউর রহমান আমি জানি না কোন ধর্মযুদ্ধ শহীদ হইছেন তো এতটুকু জানি উনি চাকমা ভূমিটা পুরো একটা জায়গায় একটা জাতিসত্তা সংখ্যা সংখ্যাগুরু চাকমারা সংখ্যালঘু নয় চাকমারা সারা সংখ্যা সংখ্যালঘু হইলে পরেও পার্বত্য চট্টগ্রামে তারা সংখ্যা সংখ্যা লঘু বানিয়ে দেওয়া হয়েছে সেই যুদ্ধে তিনি যদি শহীদ হয়ে থাকে তাহলে তিনি শহীদ শহীদের আরো এক অর্থ হচ্ছে গিয়ে ধর্মযুদ্ধ তিনি শহীদ হন আমার জানা নাই ধর্মযুদ্ধ করতে গিয়েছিলেন কিনা তারপরে আসলো এসা সাহেব তারপর আসলেন আর যারা আবার খালেদা বেগম তো দুই বছর আসলেও উনি এখন বর্তমান বাংলার সম্রাজ্ঞী শ্রীমতী শেখ হাসিনা বাংলার নাবালিকা হিন্দু রাস্তা থেকে উঠায় নেওয়া হয় আর ওনার হাতের ব্লাউজ লম্বা হয়ে ওনার হাতের ব্লাউজ লম্বা হইলে বাংলার নাবালিকা রাস্তা দেহ হাতা তুলে নেওয়া বন্ধ হবে না হিন্দু নাবালিকা আর আমরা কথায় কথায় বলি সাম্প্রতিক শক্তি হ্যাঁ es simple hindu botón